আমরা প্রতি বছরই আপনারা জানেন ভর্তি পরীক্ষা নিয়ে থাকি এবং সুষ্ঠুভাবে গত কয়েক বছর আমরা নিয়েছি এবং করোনার সময়ও আমাদের এই ভর্তি পরীক্ষা কিন্তু বন্ধ ছিল না সকল কার্যক্রম আমাদের চলমান ছিল এবছর ভর্তি পরীক্ষা এক ঘন্টার হবে প্রতি বছরের ন্যায় এবং সেখানে 100 নাম্বার থাকবে পরীক্ষায় এবং মোট 300 নাম্বার আমরা ধরে থাকি তার মধ্যে এসএসসির জন্য 100 এবং এইচএসসির জন্য 100 এই পরীক্ষার জন্য 100 মোট 300 আমাদের সরকারি মেডিকেল কলেজে সিট রয়েছে 4350 37টি মেডিকেল কলেজে এবং প্রাইভেট মেডিকেল কলেজে রয়েছে 6772টি সেটা 71টি মেডিকেল কলেজে মোট সিট আমাদের 11122টি রয়েছে বাংলাদেশের আমাদের এবছর আমরা অ্যাপ্লিকেশন আহ্বান আমরা যেটা করেছিলাম অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি 1,39,217টি এবং যার মধ্যে রয়েছে আমাদের ছেলেরা রয়েছে 64,268 অর্থাৎ 46.16% এবং আমাদের মেয়েরা রয়েছে 74,953 অর্থাৎ 53.84% অর্থাৎ আমাদের মেয়েদের অ্যাপ্লিকেশন বেশি রয়েছে গত বছরও এই প্রায় একই হারে আমরা অ্যাপ্লিকেশন পেয়েছিলাম আমাদের এবছরে মোট কেন্দ্র সংখ্যা রয়েছে 19টি এবং যেটা মেডিকেল কলেজে এবং একটি ডেন্টাল কলেজে ভেনু রয়েছে 57টি এবং হল আমরা তৈরি করেছি 1,777টি আমরা এবছর যারা প্রাইভেট মেডিকেল কলেজে যারা ভর্তি হবেন পাস করে সেখানেও আমরা একটা কিছুটা পরিবর্তন এনেছি আগে যদি পাস যতই করুক সকলেই এলিজিবল হতো অর্থাৎ যদি 80,000 গত বছর পাস করেছিল 80,000ই এলিজিবল ছিল ভর্তির জন্য এবছর আমরা সেটাকে কমিয়ে আমরা 1:5 করেছি অর্থাৎ একটা সিটের জন্য 5 জন করে আমরা কনসিডারেশন করব মেরিট অনুযায়ী অর্থাৎ তাতে 33,860 জন ছাত্র মধ্য থেকে এই প্রাইভেট 6,772টি সিটে ভর্তি হতে পারবে আমরা এই পরীক্ষা নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থাও আমরা গ্রহণ করেছি আপনারা জানেন এখানে আমাদের পরীক্ষার জন্য একটি কমিটি রয়েছে যারা দিনরাত পরিশ্রম করে এই প্রশ্নপত্র থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম তারা করেছে এবং একটি ওভারসাইট কমিটিও রয়েছে যেখানে বিভিন্ন সম্মানিত সদস্যরা রয়েছেন সাংবাদিক ভাইরা ওখানে রয়েছেন এবং সার্বিক নিরাপত্তার জন্যে আমাদের পুলিশ র্যাব ডিজিএফআই এনএসআইও ওনাদের সাথেও আমাদের বৈঠক হয়েছে এবং ওনারা সহযোগিতা দিবেন এবং পরীক্ষার জন্য যে প্রশ্নপত্র বিভিন্ন জায়গায় যে পাঠানো হয়েছে সেই প্রশ্নপত্রগুলো আমরা কিন্তু ডিজিটাল পদ্ধতিতে ট্র্যাকিং করে থাকি অর্থাৎ নজরদারি আমরা করে থাকি যাতে প্রশ্নপত্র নিয়ে কেউ কোনো রকমের টেম্পারিং যাতে না করতে পারে গত বছরগুলো তো আমরা করেছি এবং আমরা সুফল পেয়েছি এবছরও আমরা সেই ব্যবস্থা নিয়েছি এবং যারা পরীক্ষা দিতে আসবেন ছাত্রছাত্রী যারা আসবেন তাদেরকেও বলা হয়েছে আমরা পত্রিকার মাধ্যমেও আমরা জানিয়েছি আমাদের অন্যান্য মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়েছি যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে আসতে পারবে না
অর্থাৎ মোবাইল ফোন বা অন্যান্য কোন রকমের গ্যাজেট সাথে নিয়ে আসতে পারবে না, হলে ঢুকতে পারবে না। এবং এটাও বলা হয়েছে যে প্রত্যেকটা পরীক্ষার্থী যাতে কানটা দেখা যায়, কান ঢাকা চলবে না, কারণ সেখানে গ্যাজেট লাগিয়ে অনেক সময় এই অন্যান্য এই নকল করার একটি সুযোগ পেয়ে থাকে। সেটা আমরা এই জন্যে এই কথাটি বলে দিয়েছি। এবং সোশ্যাল মিডিয়া যেগুলো আছে আমাদের, সেগুলোকেও খুবই কঠিনভাবে নজরদারি করা হবে, যাতে কিনা কোনো রকমের রিউমার বা কোনো রকমের কেউ মিথ্যাচার না করতে পারে, সেই দিকে খেয়াল রাখা হবে, আমরাও রাখবো। এবং আমাদের যারা পুলিশ বাহিনী যারা দক্ষ ব্যক্তিবর্গরা আছেন, এই কাজটি করে থাকেন, তারা নজরদারি করবেন। এবং পরীক্ষার হলে আমরা জানিয়ে দিয়েছি যে কোনো রকমের কোনো ভিজিটার আমরা ওখানে চাইব না, আমরা অ্যালাউ করব না। কাজেই পরীক্ষার হলে আমরা আগেই জানাই দিতে চাই যে দয়া করে কেউ কোনো অভিভাবক বা অন্য কেউ যাতে এখানে দেখার জন্য না আসে। অভিভাবকদেরকেও আমরা অনুরোধ করব তারা যাতে তাদের জন্য যে সীমানা ঠিক করে দেওয়া আছে, যেখানে অবস্থান করবেন বা বসবেন, তার বাইরে জানি তারা না যান বা হলের দিকে যাতে না আসে, এই ধরনের আমরা অনুরোধ তাদেরকে আমরা জানাতে চাচ্ছি।